হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন মোটো ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি হুগলি জেলার একটা ঐতিহাসিক গ্রামে, যেখানে অনেক ঐতিহাসিক স্থাপত্য লুকিয়ে আছে, সেগুলো দেখার জন্য। এবং আজকের এই মোটো ব্লগটা হবে একটা ইন্টারেস্টিং, কেন সেইখানে যেখানে আমি যাচ্ছি সেই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা, বহু প্রাচীন জায়গা। এবং আমাদের যে হুগলি নদী, গঙ্গা নদী, তার পাশে অবস্থিত এবং অনেক ঐতিহাসিক জিনিস সেখানে লুকিয়ে রয়েছে, সেগুলো দেখার জন্য এবং তোমাদের সামনে তুলে দেওয়ার জন্য। তোমরা সকলেই জানো আমি খুব ঐতিহাসিক জায়গাগুলো যাই এবং তার হিস্ট্রি তোমাদের সামনে তুলে ধরি। সেগুলোকে এক্সপ্লোর করার জন্য আজকে আমি সেখানে যাচ্ছি। এবং সেই জায়গাটাতে এক সময় বারোয়ারি পুজো খুব বিখ্যাত হতো, এখনও হয়, এবং বাংলার প্রথম বারোয়ারি পুজো সেখানে স্টার্ট হয়েছিল। সেই জায়গাটা এক্সপ্লোর করার জন্য আমি বেরিয়ে পড়লাম। তো তোমরা দেখো ভিডিওটা। এদিক দিয়ে গেলে দিল্লির একটা সুবিধা হয়, কারণ এদিকটা ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটা ধরলেই ভালো হয়। আর ওই দিক দিয়ে নিচ দিয়ে গেলে অসুবিধা হয়, যেমন এখানে ডানকুনি হাউসিংয়ের এই সাইড দিয়ে, আমি এর জন্য ওভারব্রিজটাই ধরি বেশিরভাগ সময়। এই নিচ দিয়ে গেলে এই সাইডটা দিয়ে যদি যাই, এখানে বাস রুটটা যায়, এইটা সবচেয়ে বেটার জায়গা। আর এইখান থেকে মানে বালি থেকে নর্মালি ঘুরতে পারার ডিস্টেন্স ওই 80 কিলোমিটার সম্ভবত হবে, 78 কিলোমিটার 80 কিলোমিটারের মতন। আর কলকাতা থেকে ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। তো একদিনে ভ্রমণের জন্য ভালো জায়গা, তোমরা চাইলে যে কোনো সময় এসে ট্রেনে বা বাই কার, বা তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে এই সমস্ত জায়গাগুলো ঘুরতে পারো। ঘুরতে পারায় অনেক কিছু দেখার জায়গা আছে। যদিও আমি ফার্স্ট টাইম যাচ্ছি, সোমরাবাজার কালনাখলা সব ঘোরা, কিন্তু ঘুরতিপাড়া সাইডটা আমার যাওয়া হয়নি। তো ফার্স্ট টাইম এই যাচ্ছি, তবে আমি জানি যতটুকু যে ওইখানে অনেকগুলি ট্যুরিস্ট স্পট আছে, ঘোরার জায়গা আছে, একদিনে তোমরা ঘুরে অনায়াসে আসতে পারো। ঘুরতিপাড়া সন্দেশও খুব বিখ্যাত। আজকে যখন যাচ্ছি সমস্ত কিছু টেস্ট করেই আসবো। আর আজকে কিন্তু আমি একাই আছি, সঙ্গে আমার সঙ্গে কেউ নেই। এই দেখতে পাচ্ছি এখানে মগরা 35 কিলোমিটার। যদি ঘুরতিপাড়া এখান থেকে কীভাবে যাবে সেটাও এখনও আমার ঠিক করে জানা নেই, আমার গুগল ম্যাপ অন করে যেতে হবে। কেন আমি সোমরাবাজার ট্রেনে গেছিলাম, কালনা ট্রেনে গেছিলাম, বাইক নিয়ে আমি শুধু বাঁশবেড়িয়ার সাইডটা গেছিলাম। তোমরা অনেকেই জানো বাঁশবেড়িয়া কার্তিক পুজো বিখ্যাত, সেই ভিডিওটা বানাতে গেছিলাম, কিন্তু তার আগে আমার বাইক ছিল না, সেই কারণে আমি সব জায়গায় ট্রেনে যাতায়াত করতাম। তো এখন গাড়ি হয়ে গেছে, রাস্তাঘাট মোটামুটি চিনতে হবে আমাকে, এদিক ওদিক ঘুরতে হবে। শীত চলে যাচ্ছে, এইরকম ওয়েদার পাওয়া খুব মুশকিল। এই ওয়েদারগুলো আমি মিস করবো না, যতই বৃষ্টি হোক, বৃষ্টির আমেজ, তারপরে এই যে এই ওয়েদারগুলো। কেন গরমের সময় বাইক নিয়ে যাওয়া খুবই চাপে, বাইক চালাবো ঠিকই আছে, কিন্তু যে জায়গায় যাবো সেখানে গিয়ে এত গরম পড়বে, এরপর ভিডিও আনাটা খুব চাপের হয়ে যাবে। তবুও আমি যাই, রোদ বৃষ্টি যাই হোক আমি যাই, কিন্তু এই ওয়েদারগুলো পেলে আমি মিস করবো না। প্রত্যেক ওয়েদারে আমি কোথাও না কোথাও ঘুরতে যাবো, যেগুলো একদিনে মোটামুটি ঘোরা যায়। কেন এখন তোমরা জানো সংসার হয়েছে, নতুন বিয়ে করেছি, কোথাও সেভাবে যেতে পারছি না, কাজের প্রেশারও বেড়ে গেছে, অফিসে ছুটি ছাড়া কম হয়ে গেছে। তো তার সঙ্গে সঙ্গেও আমি যতটুকু পারি ভিডিও আনার চেষ্টা করি। অনেক দিন পর আজকে একটা ট্যুরিস্ট জায়গায় যাচ্ছি, মানে ট্যুরিজম জায়গায়, অনেক দিন পর ওয়ান ডে ট্যুরিস্ট স্পট হিসাবে। এখানে সিগনালে এখন আটকে আছি। ঘুরতিপাড়াতে প্রায় 400 বছর পুরনো একটা সেন রাজবাড়ি এখনও আছে শুনেছি, সেটা একবার দেখবো। বৃন্দাবন চন্দ্রের মন্দির দেখবো, আর ঘুরতিপাড়া আরও 2-4টে। হ্যাঁ, আর একটা কথা, ঘুরতিপাড়ায় কিন্তু এই মানে প্রথম যে বারোয়ারি দুর্গা পুজো শুরু হয় না, সেটা তো ঘুরতিপাড়াতেই স্টার্ট হয়, সেইটাও আজকে ঘুরতিপাড়াতে গিয়ে দেখবো। ইতিহাস অনেক লুকিয়ে আছে, সঙ্গে তোমরা ঘুরে আসতে পারবে। এছাড়া তোমরা যদি ট্রেনে আসো, ট্রেনেও কিন্তু ঘুরতিপাড়া আসা খুব সহজভাবে, কেন কাটোয়াগামী যেসব গাড়িগুলো আছে হাওড়া থেকে ছাড়ে, সেই গাড়িগুলো উঠলে ঘুরতিপাড়া স্টেশন বেশিক্ষণ লাগে না, ব্যান্ডেল থেকে 4-5টা স্টপেজ পরে ঘুরতিপাড়া পড়ে, সময় বেশি লাগে না। আমি ডিটেলস সব কিছু আরও দিয়ে দেবো ঘুরতিপাড়া কীভাবে আসতে হয়। কুনাথপুর থেকে জিরাট পার করে জামপুর মোড় থেকে ডান দিকে চলে যাবো, কিছুটা গেলেই চলে যাবো সেই ঘুরতিপাড়া, এবং ঘুরতিপাড়া সেই ঐতিহাসিক জায়গাগুলো দেখতে প্রথমেই আমরা চলে আসবো সেনবাড়ি। সেনবাড়ি পার করে চলে যাবো বৃন্দাবন চন্দ্রের যে বিখ্যাত টেরাকোটার মন্দিরটা, সেগুলো দেখবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি সমস্ত হিস্ট্রির সঙ্গে সমস্ত লোকেশানগুলো দেখাবো। আর আজকের যে দিনটাই আমি বেরিয়েছি, একটা খুব সুন্দর সময় বেরিয়েছি, কারণ তোমরা অনেকেই জানো কিছুদিন আগে কয়েকদিনের জন্য খুব
বৃষ্টি হচ্ছিল, নিম্নচাপের জন্য খুব বৃষ্টি হচ্ছিল, সেই সময় আমি বেরিয়েছিলাম। এবং আজকে যে সময়টা আমি এখন গাড়ি চালাচ্ছি সেটা হচ্ছে দুপুর দুটো নাগাদ। কিন্তু দেখো ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর ওয়েদার, সেই কারণে ভাবলাম চলো একটু রাইড করি এবং সঙ্গে কিছু ঐতিহাসিক জায়গাগুলো এক্সপ্লোর করি তোমাদের কাছে। তোমরা অনেকেই হয়তো জানো আমার চ্যানেলে বেশিরভাগই ঐতিহাসিক জায়গাগুলোকে আমি যাই এবং ঐতিহাসিক জায়গাগুলো ঐতিহাসিক জায়গাগুলো এক্সপ্লোর করি তোমাদের সঙ্গে। তো সেই জায়গাগুলো আস্তে আস্তে সমস্ত জায়গাগুলো যাবো এবং আজকের এই দিনটা একটা সুন্দর জায়গা, না গাড়ি চালিয়ে বেশ মজা লাগছে, সেই কারণেই আমি ভাবলাম চলো আমি একাই আজকে বেরিয়ে পাই, কাউকে তখন পেলামই না। আর আজকে হলো শনিবার এবং এই যে যাচ্ছি প্রায় 2 ঘন্টার মতন গাড়ি চালিয়ে আমি সেই জায়গাটায় পৌঁছে যাবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমি সেই জায়গায় যাচ্ছি এবং এক এক করে সমস্ত ভিউগুলো দেখাচ্ছি আর যতটা পারবো হিস্ট্রি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি। তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখো। গাইস আমরা চলে এসেছি ফাইনালি গুপ্তিপাড়ায়। এবার আমরা এখন যেটা আছি সেটা হচ্ছে গুপ্তিপাড়ার এক ঐতিহাসিক রাজবাড়ি, প্রায় 400 বছর পুরনো সেন রাজবাড়িতে, সেন বাড়িতে। এটা প্রায় এই গুপ্তিপাড়া পুরো এলাকা জুড়েই সেনদের রাজত্ব ছিল এক সময়, তার ঐতিহ্য কিছু পড়ে আছে। তবে এখন এটা প্রায় ধ্বংসাবশেষ, একদম শেষের পর্যায়ে, একদম লোকজন এই সময় এখন এখানে নেই। আর সংস্কার অভাবে রাজবাড়িটা পুরোটাই একদম শেষের দিকে পড়ে রয়েছে, একদম সংস্কার অভাবের কারণে। দেখতে পাচ্ছ তোমরা এর প্রচুর ইতিহাস আছে, কারণ গুপ্তিপাড়াতে পুরো এই এলাকা জুড়ে সেনরা 400 বছর পুরনো, 500 বছর পুরনো সেনরা এখানে বসবাস করতো। তারই কিছু ঐতিহ্য, তারই কি ঐতিহাসিক স্থাপত্য এখন পড়ে আছে এখানে। তো দেখো তোমরা একটু, মন্দিরটার নাম কি মন্দির জানো? এটা দেশকালী। দেশকালী? হ্যাঁ। ও খুব জাগ্রত না? হ্যাঁ জাগ্রত। মায়ের মূর্তি তো থাকে না? না, যেদিনকে পুজো হয় সেদিনকেই বিদায় হয়ে যায়, রাত্রিবেলায় যেদিনকে পুজো সেদিনকে বিদায় হয়ে যায়। সেদিনকেই তৈরি, সেদিনকেই। বিশাল জাগ্রত মন্দির, বিশাল জাগ্রত, বিশাল জাগ্রত বলে বোঝানো যাবে না, বিশাল জাগ্রত। এটা তৈরি হচ্ছে? না রং হচ্ছে, দুটো আছে, এই একটাই একটা, দুটোই আছে মন্দির। ও আর কি শিব আছে ভিতরে। ও এটা তো রং তৈরি হলো। এটা বয়স কত তাও এই মন্দিরটা? রং করে 300-400 বছর তো হবে। এত বছর পুরনো? বটগাছের কোনো তুমি এর আসল গুড়া কেউ জানে না। হ্যাঁ বটগাছটা তো একদম ঐতিহাসিক বটগাছ বোঝাই যাচ্ছে, মানে বুঝতে পারছে কি হবে বটগাছটা অনেক আসল গুড়া কেউ জানে না কোথায়। আমি পুরো জীবন মধ্যে গিয়ে এরকম, হ্যাঁ আমি তো হাফ সেঞ্চুরি করে ফেললাম। এগুলো সব সেন দিচ্ছিল না? হ্যাঁ ওই তো সেন বাড়ি, ওই যে গোল বাড়িতে ওই যে শুটিং মুটিং হয় না, ওই তো ওই বাড়িটা, এই অবসর বাড়িটার নাম। ওখানে শুটিং হয়? এটা কি গোল বাড়ি বলে? এটা গোল বাড়ি বলে। ভেতরে তো যাওয়া যায় না? না যেতে যায় না, যেতে যায় না, ওই তো গোল বাড়ি এটা। হ্যাঁ আর এই পাশে তো এটাও সেন বাড়ি, ওটাও সেন বাড়ি। কোনটা সেন বাড়ি? তো একটা পড়ে আছে সেন বাড়ি, ওটাও সেন বাড়ি। ওটা তো এখন কেউ থাকে না? হ্যাঁ থাকে, লোক থাকে, মানে এমনি থাকে, ও সেন বংশের কেউ নেই, সব কলকাতা। হ্যাঁ সব কলকাতা। এই তো এদিনকে 3-4টে গাড়ি এসেছিল, এই তো কদিন মানে 3-4 দিন থেকে গেল। ও মানে শুটিং খেলার আগে এসেছিল, শুটিং ফুটিং করতে আসে এখানে না? এখানে আছে ওই ওই বাড়িটা দেখেছো? ওই বাড়িটা কোন বাড়িটা? মানে এখানে সেন বাড়ি আছে দেখো, ওই ওই এটা এটা এই রাস্তার ধারে একটা বাড়ি দেখলাম তো, ওটা এই এই রাস্তা, এই রাস্তা দেখো তো সেন বাড়ি আছে, তার পরেই দেখবো একটা রাস্তা পুরো স্থান দিয়ে দিতে। ও এখানে সেন বাড়ি আছে তো, ওটাও কি ধ্বংসাবশেষ দেখবো এখানে গেলে? আরে এটা কি মন্দিরে কোনো উৎসবে গেলে সেই ওখানে কি আছে? এটা ওখানে তোমার গিয়ে ওই
ওরে সাবাস, তো বন্ধুরা চলে এসেছি বৃন্দাবন চন্দ্রের মন্দিরের সামনে। আর সামনে বলতে ভেতরে পুরো প্রবেশ করে গেছি দেখো তোমরা। আর এই টাইমটা একদম লোকজন নেই, ফাঁকা পুরো। এই মেন মন্দিরটা হলো সম্ভবত চৈতন্য দেবের মন্দির। কোনটা? না না, এই যে তিনটে চারটে মন্দির দেখছি। ও চৈতন্যদেব মানে এইটা সবচেয়ে পুরনো, তাই তো? ও একদম ওই দিকেরটা। এটা কি এখন ওয়েস্ট বেঙ্গল দেখাশোনা করছে, হেরিটেজ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে। কিন্তু এই বয়স তো মোটামুটি বহু বছর। কোথা দিয়ে বেরো? তোমাদের এখানে শুনেছি খুব নাম করা রথ। ও প্রচুর লোক হয় তো সে বছর? হ্যাঁ শুনেছি তো।